নমস্কার আমি আরাধ্যা দত্ত আমার আজকের নিবেদন কবি উৎপল কুমার ধারার শুভ জামায় ষষ্ঠী কত নিয়ম পালন যে আজ এই করোনার জন্য ষষ্ঠীর দিন আসছে যখন যাও মা এবং কন্যে বলছে বাড়ির কর্তা যে তার গিন্নিটিকে বারবার ঘর সব সবার ঠিক মত গো ছড়াও স্যানিটাইজার বন্ধ বাজার তবুও বাড়ির কর তারা খুব ব্যস্ত করতে জোগাড় ইলিশ চিংড়ি একটা পাঠা আসতো জামাই খেয়ে তৃপ্তি পাবে গিন্নি বানায় লিস্টে মাছ মাংস চাটনি পোলাও হরেক রকম মিষ্টি দই চিড়ে আর মুরগিও চাই গরু খাঁটি দুগ্ধ তবে জানি জামাই বাবা কেউ অতৃপ্ত হয় কোন গিন্নিই চায় না বানায় না কেউ সেই সে খাবার জামাই যেটা খায় না বাজার আগুন আকাশ ছোঁয়া পুরো যতই গাত্র করদা তবু করতে যোগাড় ছুট ছেড়ে দিলে রাত্র জামাই মেয়ে থাকলে সুখে পায় সকলেই শান্তে দূর হয়ে যায় গিন্নি এবং করে তার সব ক্লান্তি আজকের এই করোনা কালে বুঝছে সবাই কষ্ট ষষ্ঠীতে যে আসতে জামাই পারবে না তার কষ্ট দুশ্চিন্তায় তাই তো কারুর নেই মনেতে স্বস্তি কেমন করে আনন্দময় হবি জামাই ষষ্ঠী কেমন করে আনন্দময় হবি জামাই ষষ্ঠী নমস্কার